বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠানগুলোতে কর্মরত অস্থায়ী ঠিকাদার ও দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের বয়সসীমা শিথিল করে চাকরি স্থায়ী করার দাবিতে মানববন্ধন হয়েছে চট্টগ্রামে। সকালে প্রেস ক্লাব চত্বরে বিপিসি অধীনে পদ্মা, মেঘনা ও যমুনা সহ পাঁচটি প্রতিষ্ঠানের কর্মচারীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতারা বলেন, দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি সেক্টরের শ্রমিকরা বৈষম্যের শিকার, চাকরিতে স্থায়ী হওয়ার সুযোগ না থাকায় অনেক দক্ষ শ্রমিক বয়সসীমা হারিয়ে ফেলছে। এছাড়াও শ্রম আইনের নানা সুযোগ সুবিধা থেকেও তারা বঞ্চিত। তাই সাত কর্মদিবসের মধ্যে বিপিসির সচিবের সাথে মুক্ত আলোচনায় বসার আহ্বান জানান নেতারা। আলোচনা সফল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। সকল সত্য শিথিল করে স্ব স্ব প্রতিষ্ঠানে আমাদেরকে স্ব স্ব পদে বহাল রেখে অনতিবিলম্বে চাকরি স্থায়ীকরণ করতে হবে। আমাদের এক দফা দাবি, আমাদের বয়স শিথিল রেখে আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। আমরা সরকারের বিরোধিতা করছি না, আমরা কোম্পানির বিরোধিতা করছি না, আমরা আমাদের অধিকারের জন্য এখানে এসেছি। ম্যানেজমেন্ট বিভিন্ন রকম ছল ছাত্রীর মাধ্যমে আমাদেরকে বিভিন্ন কাজ করিয়ে নেয়, সুযোগ সুবিধা নেয়, কিন্তু সুযোগ সুবিধা দেওয়ার বেলায় আমাদেরকে তার সল ছাত্রীর মাধ্যমে আমাদেরকে দূরে রাখে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব আজকের এই কর্মসূচির মাধ্যমে। আমাদের দাবি যদি আপনারা মেনে না নেন, তাহলে আমরা কঠিন থেকে আরো কঠিন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%।